الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ تو اس لئے بھائرہ مدنی چینلے درشب بندو اپنا درشب مکھے আবার উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের বাস্তব কাহিনী নিয়ে আপনারা হয়তো অবগত রয়েছেন যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা কি জানতে পারি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এই অনুষ্ঠানে আমরা এক একটি কাহিনী গঠনা যেটা ইসলামের বাস্তব গঠনা সেটা আমরা শুনতে পাই আজকে এমনই একটি বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আসুন আমরা ঘটনা শ্রবণ করার পূর্বে কিছু ভালো নিয়ত করে নি কেননা মমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আমি নিয়ত করছি আল্লাহ তালার সন্তুষ্টি রসুল সাল্লাইসাল্লামের সন্তুষ্টির লক্ষ্যে আপনাদের সম্মুখে ইসলামের বাস্তব ঘটনা উপস্থাপন করব। আপনারাও নিয়ত করুন যে এই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব এবং এ থেকে যে মাদানি ফুল আমরা সংগ্রহ করতে পারব সেটা নিজের জীবনে বাস্তবায়ন করব অপরের কাছে পৌঁছে দালাইল খৈরাত শরীফের মধ্যে রয়েছে যে তাজেদার মদিনা সাল্লু তালা আলি সাল্লাম ইসাদ করেন যখন কোনো বান্দা আমার উপর দুরুদে পাক প্রেরণ করে তখন ওই দুরু শরীফ তাৎক্ষণিকভাবে তার জবান থেকে বের হয়ে দুনিয়ার সমস্ত প্রান্তর ও সমুদ্র অতিক্রম করে পূর্ব কিংবা পশ্চিম দিকে ছুটে যায় আর দুনিয়ার এমন কোনো প্রান্তর ও সমুদ্র বাকি থাকে না যার উপর দিয়ে ওই দুরুদে পাক অতিক্রম করে না আর বলতে থাকে আমি অমুকের পুত্র অমুকের দুরুদ যে সৃষ্টিকুল সর্দার হজরত মোহাম্মদ মোস্তফা সল্লি ওয়ালিহি সাল্লাম এর প্রতি প্রেরণ করেছে এরপর এমন কোনো জিনিস বাকি থাকে না যে ওই দুরুদেব পাক অর্থাৎ যে দুরুদে পাক যিনি পাঠ করেছেন তার উপর রহমতের দোয়া করে না আর ওই দুরুদেব পাক থেকে একটা পাখি সৃষ্টি করা হয় যার সত্তর হাজার ডানা থাকে প্রতিটি ডানায় সত্তর হাজার পালক প্রতিটি পালকে সত্তর হাজার মাথা এবং প্রত্যেক মাথায় সত্তর হাজার চেহারা এবং প্রত্যেক চেহারায় সত্তর হাজার মুখ প্রত্যেক মুখে সত্তর হাজার যেহ্বা এবং প্রত্যেক যেহ্বায় সত্তর হাজার ভাষা থাকে যারা যেই জবান দিয়ে ওই পাখি আল্লাহ তায়ালার তসবি পাঠ করতে থাকে আর আল্লাহ তাআলা এসব তসবির সভাব ওই দুরুদে পাক পাঠ জন্য লিপিবদ্ধ করেন সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া আরবি ইয়া আরাবি ইয়া هاشিমিয়া মুত্তালিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়slime ভাইরা আমরা শুনলাম যে দুরুস শরীফের কি ফজিলত কি মর্যাদা রয়েছে প্রিয়slime ভাইরা আজকে ইসলামের বাস্তব গঠনায় আমরা একজন নওজোয়ান একজন যুবক এবং সাহসী মুখলিস নিষ্ঠাবান যুবকের ঘটনা শ্রবণ করব যেই যুবক তার ভাষার মাধ্যমে তার ইনফিরাদি কৌশিসের মাধ্যমে তার নেকির দাওয়াতের মাধ্যমে একজন বাদশার জীবনকে বদলে দিয়েছিল আসুন আমরা শ্রবণ করি হজর সাইদুনা খালিদ বিন সুফিয়ান ইবনুল আহতাম আলিহি রহমাতুল্লাহ আজাম থেকে বর্ণিত তিনি বলেন একবার আমাকে ইয়ামেনের গভর্নর সুফিয়ান ইবনে উমর ইরাকের একটি দলের সাথে খলিফা হিসাম অর্থাৎ হিসাম ইবনে আব্দুল মালিক এর নিকট পাঠিয়ে দিলেন যখন আমি সেখানে পৌঁছালাম তখন দেখতে পেলাম খলিফা হিসাম ইবনে আব্দুল মালিক নিজের বাহিনী নিয়ে তার পরিবার পরিজন নিয়ে তার খাদিম এবং সেবক সেবিকাদেরকে নিয়ে কোথাও ভ্রমণের জন্য যাচ্ছেন আমি তার সাথে সঙ্গ হয়ে গেলাম সেই সফরে যেখানে তার বাহিনী ছিল তার পরিবার পরিজন ছিল আমিও তাদের সঙ্গে হয়ে গেলাম খলিফা এমন একটি স্থানে তার বাহিনীকে অবস্থান নেওয়ার হুকুম দিলেন যে স্থানটার বর্ণনা কিছুটা এক এরকম যে সেখানের জমিন হবে প্রশস্ত সে উপত্যকায় গাছগাছালি তরুলতার সমাহার হবে এবং যেখানে বসন্তকাল এর কয়েকবার বৃষ্টিও হয়েছে এবং সেখানের গাছগুলো ফুলে ফলে পরিপূর্ণ আর সেখানকার জমিন এর মাটি পরিচ্ছন্ন খলিফা যা হুকুম দিলেন তাই করা হল অর্থাৎ খলিফার বাহিনীকে খলিফা হিসারিবনে মালিক যে হুকুম দিয়েছিলেন এমন একটি উপত্যকায় নিয়ে যাওয়ার জন্য সেই উপত্যকায় উপস্থাপিত সে উপত্যকার মধ্যে তারা গিয়ে পৌঁছলেন যেখানে কয়েকবার বসন্তকালে বৃষ্টি হয়েছিল ফলশ্রুতিতে সেখানকার গাছপালাগুলো ফলে ফুলে পরিপূর্ণ ছিল তরুলতাগুলো সতেজ ছিল এবং সেখানের মাটি এমন ছিল যে যেটার মধ্যে দেখতে সেটা কাফুরের মতো অর্থাৎ কর্পূরের নেই মাটি আর এটা ঢিলা এমন ছিল যে ঢিলার মধ্যে হাতে নিলে কোন প্রকার ধুলুবালি হাতের মধ্যে লাগতো না সেখানে খলিফা হুকুম দিলেন যে তাহার জন্য যেন খিমা তৈরি করা হয় তাবু তৈরি করার নির্দেশ পেয়ে খলিফার জন্য এক বিশেষ তাবু নির্মাণ করা হলো রেশমি কাপড় যেটা কিনা সুফিয়া নিবনে উমর ইয়ামিন থেকে ওই খলিফার জন্য পাঠিয়েছিল সেই ইয়ামিনই রেশমি কাপড় দিয়ে তাবু তৈরি করা হলো আর সেখানে রেশমি কাপড়ের বিছানা বিছিয়ে দেওয়া হলো এবং রেশমি লাল কাপড়ের বালিশ সেখানে রেখে দেওয়া হলো যখন এসব কিছুর আঞ্জাম সুসম্পন্ন হলো তখন খলিফা তার স্থানে তার আসনে আসীন হলেন আর অন্য অন্য ব্যক্তিবর্গরা ও তাদের নিজ নিজ স্থানে অবস্থান নিলেন ওই ব্যক্তি অর্থাৎ খালিদ ইবনে সুফিয়ান ইবনুল আহতাম তিনি বলেন যে আমিও একটি স্থানে বসে গেলাম খলিফার বসার পর তার আলোচনা শুরু হলো আমি একটু উঁকি দিয়ে খলিফার দিকে তাকালাম যখন খলিফার চেহারার সাথে আমার চেহারা মিলে গেল তখন খলিফা আমার দিকে এভাবে তাকালেন যেন ওনার চোখ কিছু বলছে আমি ওনার চোখের ভাষা বুঝতে পারলাম হয়তো উনি আমাকে বলছেন বলো তোমার কি বলার রয়েছে সুফিয়ান ইবনে আহতাম তিনি বলেন যে আমি খলিফার এই চোখের ভাষা পড়ে বলতে লাগলাম হে আমিরুল মিনিন আপনাকে আল্লাহ রাবুল আলামিন সেই সালামতে রাখুক আপনার মঙ্গলময় দীর্ঘায়ু আল্লাহ তাআলা আপনাকে দান করুক হে আমিরুল মিনিন আল্লাহ আজহাওয়াজ আল্লাহ আপনার উপর রহমত নাসিল করুন এবং আপনাকে আল্লাহ তাআলা নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন এবং খিরাফতের যে কার্যাবলী রয়েছে সেগুলোকে সঠিকভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করুন এবং আপনার শেষ পরিণতি এমন হোক যেন প্রশংসাযোগ্য আর আল্লাহ আজাল্লাহ যেন আপনাকে এই যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত এর সুক্রিয়া করার মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে আপনি তাকুয়া য়ার করতে পারেন আপনি যেন ক্ষুদা বিরু হতে পারেন আল্লাহ আপনাকে যে অঢেল এবং পুত পবিত্র নিয়ামত দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ আপনাকে আরো বরকত দান করুক যার মধ্যে কোনো ময়লা নেই যার মধ্যে কোনো বিন্দুমাত্র ত্রুটি নেই আর আল্লাহ রাবুল্লা আলামিন আপনাকে এমন নিয়ামত দান করেছেন যেটার মধ্যে খুশি এবং খুশি স্বাচ্ছন্দ্য এবং স্বাচ্ছন্দ্য রয়েছে যেটার মধ্যে কোনো দুঃখ নেই পেরেশানি নেই দ্বিধাগ্রস্ততা নেই আল্লাহ আল আমিন আপনাকে এমন নিয়ামত দিয়েছেন সুতরাং হে আমিরুল মিনি আপনি যেন এই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করেন তাছাড়া আপনি এমন ব্যক্তি মুসলমানদের জন্য আপনি বিশ্বস্ত খলিফা আর আপনি তাদের খুশি এবং তাদের স্বাচ্ছন্দের কারণ হে আমির যখনই তারা কোন মুসিবতে পড়ে পেরেশানগ্রস্ত হয় তখন আপনার কাছে দৌড়ে চলে আসে আপনার দিকে প্রত্যাবর্তিত হয় এবং তারা মুশকিলের সময় মুসিবতের সময় পেরেশানের সময় আপনাকে আশ্রয়স্থল বানিয়েছে হে আমির আল্লাহ আমাকে আপনার প্রতি কুরবান করুক যখন আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ তালা আমাকে আপনার সম্মুখে বসার তৌফিক দিয়েছেন আপনার সঙ্গ অবলম্বন করার তৌফিক দিয়েছেন আপনার সাক্ষাৎ আমাকে দিয়ে দিয়েছেন সুতরাং আমার উচিত হচ্ছে যে আপনাকে নেকির দাওয়াত দেব আমার এটা কর্তব্য যে আমি আপনাকে এই সুযোগ হাতছাড়া না করে আপনাকে ওই নিয়ামত গুলোর কথা স্মরণ করিয়ে দেব যেই নিয়ামত আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ তালা অঢ়েল নিয়ামত আপনার উপর দিয়েছেন এবং আপনাকে যে আল্লাহ তালা পরিপূর্ণতা দান করেছেন সেটার কথা আপনাকে স্মরণ করিয়ে দিব এবং আপনাকে এটাও স্মরণ করিয়ে দিব যে কোন কোন নিয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এবং এগুলোকে কিভাবে সুক্রিয়া জ্ঞাপন করতে হয় এই নিয়ামতগুলো পাওয়ার পর সুক্রিয়া জ্ঞাপন করার পদ্ধতি আপনাকে স্মরণ করিয়ে দিব আপনাকে উৎসাহ দিব এটা আমার জন্য অত্যাবশ্যক হয়ে যায় আর এটার একটা উত্তম পদ্ধতি হচ্ছে যে আপনাকে আমি ওই সকল বাদশাদের কাহিনী শোনাব ঘটনা শোনাবো যারা আপনার পূর্বে গত হয়ে গিয়েছে যাদেরকে আল্লাহ রাবুল আলমিন এমন অসংখ্য নিয়ামত দিয়েছিল যাদেরকে আল্লাহ রাবুল আলমিন আপনার মতো পাকিজা নিয়ামত পবিত্র পুতু পবিত্র নিয়ামত দিয়েছিল আল্লাহ রাবুল আলমিন এর নিয়ামত যাদের উপরে অঝর ধারায় বর্ষণ করেছিল তাদের ঘটনা আমি আপনাকে শোনাব এ কথা শোনার পর ওই খলিফা তিনি বলতে লাগলেন ইসাম বিন আব্দুল মালিক যে শোনাও তোমার কি বলার রয়েছে বলো তখন সুফিয়ান ইবনুল আহতাম সে বলতে লাগলো হ্যাঁ আমিরুল মিনীন তাহলে শুনুন যে ওই বাদশা যার ব্যাপারে আপনাকে বলবো সে এমন এক ব্যক্তি ছিল আপনার সেও মতো ভ্রমণকে পছন্দ করত সে ও এমন একটি মুহূর্তে ভ্রমণ করার পছন্দ করত যেমন মুহূর্তে আপনি ভ্রমণ করা পছন্দ করেন অর্থাৎ আপনি বসন্তকালে ভ্রমণ করা পছন্দ করেছেন সেও এরকম বসন্তকালে ভ্রমণ করা পছন্দ করত। এবং সেও এরকম ভাবে একটি ভ্রমণের জন্য রোয়ানা হয়েছিল এবং তার বাহিনীকে হুকুম দিয়েছিল যে তারা যেন এমন একটা উপত্যকায় তাকে নিয়ে চলে যেখানের মাটি পবিত্র পরিচ্ছন্ন এবং যেখানে বসন্তকালে কয়েকবার বৃষ্টি হয়েছে ফলে গাছপালা এবং তরুলতাগুলো সতজ হয়ে গিয়েছে ফলে ফুলে পরিপূর্ণতা লাভ করেছে সুতরাং ওই বাদশাকে তার বাহিনী এমন একটা উপত্যকাই নিয়ে গেলেন যেটার বর্ণনা করা হলো। যখন বাদশাহ ওই উপত্যকায় পৌঁছালেন তখন সে তার উপর যেই নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতগুলোকে সামনে রেখে সে গর্ব করে ধম্ব করে বলতে লাগলো যেমন নিয়ামত আমাকে দেওয়া হয়েছে এমন নিয়ামত কি আর কাউকে দেওয়া হয়েছে এমন আজিম ও শান মর্তাবা ওলা নিয়ামতকে আর কাউকে দেওয়া হয়েছে সে দম্ব করে বলতে লাগলো ওই সময় ওই বাহিনীর মধ্যে একজন সত্যবাদী যুবক ছিল মধ্যে মজাহিদ ছিল সে বাদশার এই কথা শ্রবণ করার পর সাহসিকতার সহিত ভাবে বলতে লাগলো হে বাদশাহ আপনি অনেক মন্দ কথা বলেছেন এবং অনেক মন্দ বিষয়ের প্রতি অনেক বড় একটি বিষয়ের ব্যাপারে আপনি আজকে জানতে চেয়েছেন যদি আপনার ইজাজত হয় আপনার অনুমতি হয় তাহলে আমি এটার জবাব দেব বাদশাহ বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলো ওই মর্দে মুজাহিদ নৌজওয়ান দুঃসাহসী মুখলিস গুজার সেই যুবক বলতে লাগলো হে বাদশাহ এই যে নিয়ামত আপনার কাছে রয়েছে একটি বার আপনি চিন্তা করে দেখুন যে এই নিয়ামত কি কাছে এসেছে নিয়ামত গুলো আসার উপায় কি নিয়ামত আপনার কাছে সেটা কি চিরস্থায়ী চিরদিন থাকবে এই নিয়ামতের কমতি হবে না এই নিয়ামত কি কমে যাবে না কখনো ওই যুবক আরো বলতে লাগলো হে বাদশাহ আপনি এই নিয়ামত কি উত্তরাধিকার সূত্রে পাননি আর এই নিয়ামতগুলো কি আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে না আপনার পরবর্তী প্রজন্ম উত্তরাধিকার সূত্রে সেগুলোর হকদার হবে না যখন ওই যুবকের মুখলিস গুজার এবং সাহসী যুবকের এই কথাগুলো বাদশা শুনল তখন বাদশার অন্তরের মধ্যে পরিবর্তন চলে আসলো সে বলতে লাগলো হে মোবাল্লিক হে নজয় তুমি যা বলেছ সঠিক বলেছ কেননা এই কমতি নিয়ামত একদিন কমে যাবে অথবা শেষ নিঃশেষ হয়ে যাবে আর যেভাবে এগুলোর আমি অধিকারী হয়েছি আমার পরবর্তী প্রজন্ম উত্তরাধিকার সূত্রে আমার মৃত্যুর পর এগুলোর হকদার হবে একথা শুনে ওই সাহসী মোবাল্লিক আরো সচেতনতার সহিত আরো আগ্রহ বলে লাগলো হে বাদশাহ যখন আপনি এটা মেনে নিয়েছেন যখন আপনি এটা জেনে নিয়েছেন যে এ কথাগুলো সত্য তাহলে কেন এই তুচ্ছ বিষয়ের প্রতি আপনি ফখর করছেন এই তুচ্ছ বস্তু যা আপনি পেয়েছেন সম্পদ যা আপনার হকের মধ্যে এসেছে এগুলো নিয়ে কেন আপনি অহংকার করছেন দম্ভ করছেন সেটা তো অনেক আশ্চর্যের ব্যাপার হ্যাঁ নিয়ামত আপনার কাছে অনেক কম সময় স্থায়ী হবে কোন স্থায়ী আর যখন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন তখন খালি হাতে যাবেন আর কাল ক্যামতের দিন আপনাকে এ সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে আর এমন একটি মুহূর্ত ক্যামতের দিন এটা কঠিন কঠিন অবস্থা কঠিন মুহূর্ত তারপরও আপনি এই নশ্বর দুনিয়ার প্রতি অন্তর মন লাগিয়ে বসে আসেন কেনই বা বসে থাকবেন দিনের প্রতি দরদি এবং মিষ্টভাষী সেই মুবাল্লিক মুখলিস সাহসী মোবাল্লিকের কথাগুলো বাদশার অন্তরে তাসিরের তীর হয়ে বিদ্ধ হলো এমন প্রভাব পড়ল যে বাদশার দুনিয়া উলট পালট হয়ে গেল উদাসীনতার পর্দা তার চোখ থেকে সরে গিয়ে সে প্রকৃত হাকিকি অবস্থায় ফিরে আসলো বাদশাহ অস্থির হয়ে গেল এবং বলতে লাগলো হে নজওয়ান তাহলে তুমি বলো যে আমি এই অবস্থা থেকে এই পরিস্থিতি থেকে কিভাবে পরিত্রাণ পাব কিভাবে আমি এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে আমার আসল উদ্দেশ্য যেটা আমার প্রকৃত উদ্দেশ্য হওয়া চাই দুনিয়াতে আসার যে মকসাদ হওয়া চাই এই মকসাদে আসলিতে আমি কিভাবে পৌঁছাতে পারবো সুতরাং ওই নৌজোয়ান মুবাল্লিক বাদশাহকে উদ্দেশ্য করে বলতে লাগলো হে বাদশা আপনার জন্য দুটি পথ খোলা রয়েছে আপনার এই পরিস্থিতি থেকে পরিত্রাণের দুটি রাস্তা রয়েছে এক নম্বর রাস্তা যে আপনি আপনার বাদশাহী ছেড়ে দিবেন বাদশাহীর তাজ আপনার মাথা থেকে ছড়িয়ে ফেলবেন এবং সমস্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাবেন এবং আপনি দরবেশের পোশাক পরিধান করবেন কোনো একটি পাহাড়ের মধ্যে আপনি গিয়ে নিজের স্থান বানিয়ে নেবেন এবং সেখানে বসে বসে আল্লাহ তালার তসবি এবং আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের মধ্যে মুশকুল হয়ে যাবেন এক দ্বিতীয় রাস্তা আপনি আপনার বাদশাহিত্যের মধ্যে থাকবেন আপনার বাদশাহী চালিয়ে যাবেন কিন্তু আপনার বাদশাহী চালানো অবস্থায় সমস্ত কাজে আল্লাহ তালার আনুগত্য করবেন সমস্ত সিদ্ধান্তে সুরতের উপর অটল থাকবেন এবং নেই পরায়ণতা ইনসাফ নেই নিষ্ঠার সহিত প্রত্যেকটি কাজ আঞ্জান দিবেন প্রত্যেকটি কাজ নেই নিষ্ঠার সহিত সম্পন্ন করবেন হোক সুখ কিংবা দুঃখ হোক অভাব কিংবা ধনাঢ্যতা সমস্ত অবস্থায় নিজের রব তালা। আল্লাহ আসসা চাল্লার সুক্রিয়া আদায় করবেন এই দুটি রাস্তা থেকে যে কোনো একটি রাস্তা আপনি বেছে নিতে পারেন বাচ্চা ওই নৌজওয়ানের কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল অতঃপর বলতে লাগলো হে নজওয়ান তুমি আগামীকাল বেলায় প্রত্যুষে আমার কাছে সর্বাগ্ চলে আসবে আমি আগামীকালই এই দুটি রাস্তার যেকোনি একটি রাস্তা বেছে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দেব। কেননা আজ রাত আমি এই ব্যাপারে চিন্তা গবেষণা করতে চাই যে আমার কোন রাস্তাটি উত্তম হবে ভালো হবে কোন রাস্তাটি আমার জন্য মঙ্গলময় সুতরাং ওই নজওয়ান চলে গেল বাদশাহ তার তাঁবুতে ফিরে গেল এবং বাদশাহ দুটি রাস্তার ব্যাপারে চিন্তা চেতনার মধ্যে মগ্ন হয়ে গেল আর যখন পরের দিন আসবে সেই ব্যাপারে বাদশাহ কিছু ভবিষ্যৎবাণী করেছিল এটাও বলেছিল নৌজোয়ানকে যে হে নৌজওয়ান যখন তুমি আগামীকাল আসবে তখন আমি যেই সিদ্ধান্তে উপনীত হব একটি সিদ্ধান্ত তুমি দুটি রাস্তা দেখিয়েছ এই দুটি রাস্তার মধ্যে যে প্রথম রাস্তাটি এটা যদি আমি বেছে নেই তাহলে তুমি আমার সাথী হবে তোমার কথা মতো আমি চলবো কাজে তোমার অনুসরণ করব আর যে দ্বিতীয় সিদ্ধান্তটি অর্থাৎ আমার বাদশাহী চলতে থাকবে যদি এটার মধ্যে আমি উপনীত হই তাহলে আমি তোমাকে আমার প্রধানমন্ত্রী বানাবো সমস্ত সিদ্ধান্তে তোমার পরামর্শ মতো করব এবং আল্লাহ আল্লাহতালার এটা আত তোমার দেখানো পথে আমি চলব সুতরাং যখন পরদিন সকালবেলা ওই মুখলিস মুবাল্লিক বাদশার কাছে পৌঁছে গেল ওই নজওয়ান দেখতে পেল যে বাদশাহ তার শাহী তাজ তার মাথা থেকে সরিয়ে ফেলেছে তার শাহী লিবাস পোশাক তার শরীর থেকে খুলে ফেলেছে ফকির ও পোশাক পরিধান করে নিয়েছে সে বাচ্চা পরিপূর্ণ পাক্কা পরিপক্ক ইরাদা করে নিয়েছিল ইচ্ছা করে নিয়েছিল যে সে এখন নির্বিঘ্নে এবং নিরালে অর্থাৎ নির্জনে গিয়ে সে আল্লাহ তালার ইবাদতের মধ্যে মুশকুল হয়ে যাবে সুতরাং ওই বাদশাহ তার মাথার তাজ তার তার বাদশাহী ছেড়ে দিয়ে মুখলিস লীগের সাথে জঙ্গলে চলে গেল এবং সেখানে গিয়ে শেষ সময় পর্যন্ত তারা উভয়ই পাহাড়ের মধ্যে আল্লাহ ইবাদতের মধ্যে হাকিকি পক্ষে যে বাদশাহিয়ত রয়েছে প্রকৃত বাদশাহ আল্লাহ রাবুল আলমিনের ইবাদতে মুশকুল হয়ে গেল বনু তামিমের ওই মাসুর একজন কবি রয়েছেন আদি ইবনে জাইদুল ইয়াদি আল মারোয়াদি সে ওই বাদশার ব্যাপারে কিছু কবিতাও লিখেছিল সেটার কিছুটা উপস্থাপন করছি দর্শকবৃন্দ হ্যাঁ জামানার লুকেরা তোমরা কেন জামানাকে যুগকে গালি দাও তোমরা কি এটা নিশ্চিত যে তুমি সর্ববিষয়ে পরিপূর্ণ এবং তুমি প্রত্যেকটা দুষ্টুটি থেকে মুক্ত ওই কবিতার আরেক লাইনের মধ্যে এটাও এসেছে যে তুমি কি তোমার এই যোগ থেকে জামানা থেকে এটা পাক্কা ওয়াদা নিয়ে নিয়েছ যে অথবা তুমি কি জাহিল মূর্খ নাকি অহংকারী ভাইরা সেই কবি আরো বলেছে এমনও কি ব্যক্তি আছে যে তাকে মৃত্যু ছেড়ে দিয়েছে অর্থাৎ তার কাছে মৃত্যু আসবেই না অথবা এমন কোন ব্যক্তি কি আছে যে তোমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে নিবে এভাবে অনেক আহ অনেক পংক্তি লিখেছেন অতএব অতএবাই ভেরা মাদারি চ্যানেলের দর্শক আপনাদের হয়তো স্মরণ আছে যে এই ঘটনা হজর সাইদনা খালিদ ইবনে সুফিয়ান ইবনেল আহতাম তিনি বাদশাহ হিসাম কে বর্ণনা করছিলেন অর্থাৎ হিসাব ইবনে মালিকের কাছে বর্ণনা করছিলেন ওই হজর খালিদ সুফিয়া সুফিয়ান আহতাম যখন ওই কথাগুলো হজর সৈদনা ইবনে সুফিয়ান ইবনুল আহতামের বর্ণনা বাদশার ঘটনা শ্রবণ করলেন খলিফা হিসাব আব্দুল মালিক তিনি কান্না করতে লাগলেন আর এত কান্না করলেন যে ওনার দাড়ি ভিজে গেল অশ্রু জলে অশ্রুর মাধ্যমে দাড়ি ভিজে গেল তার পাগরি ইমামা সেটাও ভিজে গেল অতএব ওই খলিফা হুকুম দিলেন যে তার তাবু যেন ভেঙে ফেলা হয় তার বিছানা যেন উঠিয়ে নেওয়া হয় এবং সে তার সমস্ত বাহিনী নিয়ে নিজের ঘরের দিকে ফিরে গেলেন পরবর্তীতে কি হলো পৃষ্ঠাই ভাইরা মাদারি জেলার দর্শকবৃন্দ খলিফা হিসাব হিসাবিম মালিক সে যখন তার ঘরে ফিরে গেল তখন তার মহলের একটি কোনার মধ্যে তিনি ইবাদতের মধ্যে মুশকুল হওয়ার ইরাদা করে নিলেন ইচ্ছা করে নিলেন এবং তার যে ভাইয়েরা ছিল ভাইদের কাছে সমস্ত খিলাফতের যত দায়িত্ব ছিল সেই দায়িত্ব বুঝিয়ে দিলেন এবং ইবাদতের মধ্যে মুশকিল মুশকুল হয়ে গেলেন এই অবস্থা দেখে ওই ব্যক্তি অর্থাৎ খালিদ হজর সৈদিক হিসামের ওই অবস্থা থেকে লুকেরা হজর সুফিয়া আহতামের কাছে ছুটে চলে আসলো এবং বলতে লাগলো হে সুফিয়া নিবনুল আহতাম আপনি বাদশার সাথে আমিরুল মোমিনের সাথে কি অবস্থা করেছেন ওনাকে কি বানিয়ে দিয়েছেন আপনি তিনি দুনিয়ার স্বাদ একেবারে ভুলে গিয়েছেন আর তিনি ও ছেড়ে দিয়েছেন ঘরের এক কোনাকে আশ্রয়স্থল বানিয়ে নিয়েছেন আপনি কি করেছেন তখন সুফিয়ান ইবনুল আতাম বলতে লাগলো হে লোকেরা সাবধান শুনে রাখো আমি আল্লাহ রাবুল আলামিন এর সাথে এই ব্যাপারে ওয়াদা করেছি যখনই আমি কোনো বাদশার সাথে সাক্ষাৎ করব। বাদশার সাথে আমার সাক্ষাৎ হবে তখন তাকে নেকির দাওয়াত দেব এবং তাকে মন্দ কাজ থেকে মন্দ কথা থেকে তাকে মানা করব। তাকে নিষেধ করব। এবং আল্লাহ রাবুল আলমিন এর স্মরণ অবশ্যই তাকে আমি করাবো অতএব খলিফা এবং এই নসিহত এমন প্রভাব পড়লো যে খলিফা তার নসিহতের মাধ্যমে দুনিয়ার আর সমস্ত নাজ নিয়ামত ছেড়ে দিয়ে আল্লাহ তালার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল এবং তিনি তার পরবর্তী যে জীবন রয়েছে জিন্দেগি রয়েছে আল্লাহ তালার ধ্যানের মধ্যে কাটিয়ে দিলেন প্রিয় স্নাই ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের যেই ঘটনা আমরা শুনতে পারলাম এখানে অনেক শিক্ষণীয় মাতানি ফুল রয়েছে প্রথমত মাদানি ফুল হচ্ছে আপনি 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 রাজা প্রজা উজির, মন্ত্রী সাধারণ মানুষ আপনি যেই হন না কেন আমি যেই হই না কেন আল্লাহ নিয়ামত কিন্তু আমাদের উপর রয়েছে অতএব আমাদেরকে প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করা দরকার ইসলামী ভাইরা আসুন না আমরা দাওয়াত ইসলামের মাদানী মহলে সম্পৃক্ত হয়ে যাই তাওয়াত ইসলামের মাদানী মহলে থেকে আহলে দামাত আলিয়া ফি জামানার সুন্নত মধ্যে এটাই চাচ্ছেন যেন আমরা প্রকৃতপক্ষে আল্লাহ তালার শুকুর গুজার বান্দা হয়ে যাই নবী করিম সাল্লাহ ইসলামের প্রকৃত উম্মত হয়ে যাই। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মাদানী চ্যানেল দেখতে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করছি সল্লু আলাল হাবিব সাল্লু সাল্লাম